করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অসহায় দুস্থ এলাকাবাসীর মাঝে 33 জন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে 3000 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে এবং তাজউদ্দিন রেজবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমর নাসিরউদ্দিন। উপহার দিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং আজকে এটা শুরু করেছেন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, বেলাল আহমেদ, জামালউদ্দিন সেকান্দার, জাহাঙ্গীর সিদ্দিকি, নাসির আহমেদ, কামালউদ্দিন চৌধুরী, হাজি মোহাম্মদ সেলিম সহ আরো অনেকে। ভবিষ্যতে যদি সরকারি উপহার আসে মাননীয় প্রধানমন্ত্রীর, এগুলো আপনারা পাবেন, এগুলো আমার ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজমল নাসিরউদ্দিন বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে লকডাউন প্রলম্বিত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি আরো বলেন, রমজান মাসে করোনা মোকাবেলা ও অপশক্তি হেফাজত নির্মূলে এবাদত বন্দগির মাধ্যমে 71-এর অপরাজয় শক্তি অর্জন করা হবে। তিনি গত 5 বছর ধারাবাহিকভাবে বা তারও আগে থেকে এই এলাকার যে সমস্ত অসচ্ছ মানুষ আছে। হুমায়ুন কবির, হিরো, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।